আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সিপিএ মার্কেটিং করার জন্য অফার সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ স্মার্ট লিংক আপনারা সব ধরনের ট্রাফিকের কাছে সব ধরনের কান্ট্রিতে প্রমোট করতে পারবেন, কিন্তু অফারগুলো আপনারা সব ধরনের ট্রাফিকের কাছেও প্রমোট করতে পারবেন না এবং সব ধরনের কান্ট্রিতেও আপনারা অফার প্রমোট করতে পারবেন না। প্রত্যেকটা অফারের জন্য এক এক ধরনের রেস্ট্রিকশন দেওয়া থাকে, আবার একই অফার বিভিন্ন নেটওয়ার্কে বিভিন্ন রকমের রেট দেওয়া থাকে। তো কীভাবে আপনারা বেস্ট অফারটি সিলেক্ট করবেন বেস্ট নেটওয়ার্ক থেকে এবং কীভাবে হাই পেআউট রেটের অফারগুলো সিলেক্ট করবেন, তা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ভালো ভালো অফার সিলেক্ট করতে পারবেন এবং হাই পেআউট রেট নিতে পারবেন ভালো ভালো নেটওয়ার্ক থেকে। একই অফার কীভাবে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বিভিন্ন রেট দিচ্ছে সেটা আমরা ভিডিওতে লাইভ তুলে ধরব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। যে কোনো ধরনের অফার রিসার্চ করার জন্য এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সম্পর্কে ভালো জ্ঞান নেওয়ার জন্য অবশ্যই আপনাকে fplus.com এবং offerbolt.com এই দুটো ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। offerbolt.com এই সাইটটা হচ্ছে একটু বেশি ইনফরমেশন আছে, আর fplus এটাতেও ভালো ইনফরমেশন আছে। এটা হচ্ছে শুধুমাত্র আপনারা অফারগুলো রিসার্চ করতে পারবেন, আদার ইনফরমেশনগুলো একটু কমই আছে। আর প্রথমেই হচ্ছে আমরা offerbolt সম্পর্কে দেখে নিব। offerbolt-এ আপনারা বেশ কিছু ক্যাটাগরি পাবেন। এখানে প্রথমেই যে অপশনটা আছে অফার্স, অফার্স সেকশনে যদি আপনারা যান তাহলে অফার সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন। সাপোজ আপনারা প্রথমেই offerbolt-এ আসার পর যখন অফার লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে বিভিন্ন নেটওয়ার্কের বিভিন্ন অফার লিস্ট দেওয়া আছে। তো অফার লিস্টের মধ্যে ফার্স্ট অফ অল আমি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রথমেই পেআউট রেট দেওয়া আছে এবং কান্ট্রি কোন কান্ট্রিতে অফারগুলো প্রমোট করা যাবে এবং নেটওয়ার্কের নামগুলো দেওয়া আছে। তো আপনারা পেআউট রেট অনুযায়ী যদি আপনারা অফার সিলেকশন করতে চান তাহলে এখানে দেখতে পারবেন $36 একটা অফার আছে, দেন €22 একটা অফার আছে। আবার কোন কান্ট্রিতে এগুলো প্রমোট করতে পারবেন সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। আর যেগুলোতে ব্ল্যাঙ্ক দেওয়া আছে ওইগুলো অফারে ক্লিক করে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আর এই পাশে হচ্ছে নেটওয়ার্ক নেম। তো আমরা একটা অফারে চলে যাই, যেমন ফাইন্যান্স সার্ভে অ্যান্ড্রয়েডের একটা অফার, এটাতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অফার ডিটেলসটা চলে আসছে। এইটার ক্যাটাগরিটা প্রথমে দেখাচ্ছে সার্ভে এবং ফিনান্সিয়াল অফার। এটা হচ্ছে যে সার্ভেগুলো করি আমরা ইউএসএ সার্ভে, এরকম একটা অফার থাকবে এবং ক্যাটাগরিটা হচ্ছে ফিনান্সিয়াল। তো এটার পেআউট রেট হচ্ছে $0.12, আর অফার নেম হচ্ছে ফিনান্সিয়াল সার্ভে, এটা অ্যান্ড্রয়েডের জন্য সিপিএল একটা অফার, অর্থাৎ কস্ট পার লিড এটা। তো রান অফারে ক্লিক করলে আপনারা নেটওয়ার্কে চলে যেতে পারবেন। আর এখানে আরেকটা ব্যাপার যেটা আছে, অফার আইডিটা দেওয়া আছে। আপনি যখন এই নেটওয়ার্কটিতে অ্যাপ্লাই করবেন তখন অফার আইডিটা লিখে দিলেই কিন্তু অ্যাফিলিয়েট ম্যানেজার অ্যাড করে দিবে যদি ওই নেটওয়ার্কে অফারগুলো না থাকে। তারপরেও এই নেটওয়ার্কের যে অফারগুলো আছে সেগুলো এখানে সিমিলার অফারে আপনারা সবগুলো অফার পেয়ে যাবেন। অর্থাৎ একটা নেটওয়ার্ক যদি আপনি সিলেক্ট করেন সে নেটওয়ার্কে আরও কী কী ধরনের অফার আছে তো এইগুলো লিস্ট আকারে পেয়ে যাবেন। আমরা প্রথমে আবার অফার বলতে চলে যাচ্ছি। এখন আপনারা হয়তো ক্যাশ অ্যাপের অফার নিয়ে অনেকে কাজ করেন, তো ক্যাশ অ্যাপের অফার কোন কোন নেটওয়ার্কে আছে এটা কীভাবে জানবেন? আপনার সার্চ অপশনে ক্যাশ অ্যাপ লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যাপের যে অফারগুলো যে যে নেটওয়ার্কে অ্যাভেলেবেল আছে সবগুলাই কিন্তু এখানে লিস্ট আকারে চলে আসছে। তো আমরা দেখব কী কী নেটওয়ার্কে আছে। দেখেন এখানে পিনা মিডিয়াতে আছে, ম্যাক্স বন্টিতে আছে, গো অফারে আছে, দ্য লিড ওয়ালফসে আছে, টুরু অ্যাডভার্টাইজিংয়ে আছে, পিং মিডিয়াতে আছে। তো এই ধরনের নেটওয়ার্কগুলোতে এই অফারগুলো পেয়ে যাবেন। সাপোজ এখন ম্যাক্স বন্টিতে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দেয় না, তো ক্যাশ অ্যাপের অফার আপনি আর কোথাও কোথাও পাবেন এটা কিন্তু এখান থেকে আমরা জানতে পেরে গেলাম। তো আপনাদের শুধু ক্যাশ অ্যাপের অফার নিয়ে কাজ করার জন্য যে ম্যাক্স বন্টিতে অ্যাপ্লাই করতে হবে সে ব্যাপারটা আর থাকলো না, আপনারা এখন যে কোনো নেটওয়ার্কেই এই অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনারা কম্পেয়ারও করতে পারবেন কোন নেটওয়ার্কে কী কোন অফারগুলো কীরকম রেট দিচ্ছে। যেমন ম্যাক্স বন্টিতে দিচ্ছে ক্যাশ অ্যাপের একটা অফার, এসওআই একটা অফার 2.50। এখন গো অফারেও কিন্তু দিচ্ছে 2.50। আর যেহেতু ক্যাশ অ্যাপটা শুধু ইউএসএর ট্রাফিকের জন্য তো আমাদের কান্ট্রিগুলো তেমন কোনো ম্যাটার করে না, এখানে সবগুলোই দেখতে পাচ্ছেন ইউএসএ, কারণ ইউএসএ ছাড়া এই অফারগুলো অন্য কোথাও। ক্যাশ অ্যাপটা হচ্ছে বিকাশের মতো একটা অ্যাপস যেটা ইউএসএর যে পিপল আছে তারা ইউজ করে। তো গো অফার থেকে আপনারা সেম রেটেই নিতে পারবেন এই অফারটা, কিন্তু ম্যাক্স বন্টিতে তো অ্যাপ্রুভ দিচ্ছে না, গো অফারে অ্যাপ্রুভ দেয়। তো আপনারা এখন গো অফার থেকে কাজ করতে পারবেন, এটা হচ্ছে একটা সুবিধা। তারপর চলে আসি হচ্ছে অনেকে ভিপিএনের অফার বা ডেটিং অফার নিয়ে কাজ করেন। আমরা ভিপিএন লিখে সার্চ করব।
সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিপিএনের যে অফারগুলো আছে, এখানে সাইবার গোস্টের একটা অফার আছে $75। এটা তো হচ্ছে নিফলার একটা, নিফলা নেটওয়ার্কের একটা অফার। তো এই অফারটা এখানে কিন্তু আছে $75। সেম আরেকটা ভিপিএনের অফার আছে ট্রু অ্যাডভার্টাইজিংয়ে, এটা হচ্ছে $80। তো আপনার কাছে যদি ভিপিএন নিয়ে কাজ করার মতো ট্রাফিক থাকে তাহলে আপনারা অফার রেটটা দেখে আপনারা কাজ করতে পারেন। এখন কোন কান্ট্রির অফারগুলো আপনারা প্রমোট করবেন, কোন কান্ট্রির ট্রাফিক আছে আর কোন কোন কান্ট্রিতে এই অফারগুলো সাপোর্ট করবে সেটা দেখে কিন্তু নেটওয়ার্কে অ্যাপ্লাই করে আপনারা এখান থেকে অফারগুলো নিতে পারবেন, এটাও চার একটা সুবিধা। দেন হচ্ছে আপনারা অনেকেই পেপার সেল বা পেপার কলের অফারগুলো নিয়ে কাজ করেন, এখানে দেখতে পাচ্ছেন আলাদা একটা সেকশনই আছে পেপার সেল অফার নিয়ে, অর্থাৎ পিপিএস যেটা আছে SMS ক্যাম্পিংয়ের। এখন যদি ক্লিক করেন এখানে আপনারা কিন্তু পেপার সেলের যে অফারগুলো আছে সবগুলাই দেখতে পাবেন। আবার অনেকে মোবাইল ট্রাফিক নিয়ে কাজ করে, মোবাইল ট্রাফিক যেগুলো আছে সেগুলোতেও আপনারা এখানে কন্টেন্ট লকিং অফারের মতো কাজগুলো এখানে থেকে করতে পারবেন। এখানে কিন্তু মোবাইল অফারে ক্লিক করলেই আসতেছে, দেখেন মোবাইল ডেস্কটপ ডিসপ্লে $80 একটা অফার আছে, তারপর এখানে $30 একটা অফার আছে। এগুলো কিন্তু আপনারা অনেকেই শুধু জানেন F9 OGHC কন্টেন্ট লকিং দেয়, তো এখানে আর কোন কোন নেটওয়ার্কে এই অফারগুলো দিচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং সে অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। সো একটা নেটওয়ার্ক নিয়ে সবার আর বসে থাকতে হবে না, আপনারা ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে কাজ করতে পারবেন। তারপরে আপনারা যদি এখানে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সেকশনে চলে যান, এখান থেকে আপনারা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু একটা ভালো আইডিয়া নিতে পারবেন। আমরা সবাই কিন্তু এই এফপিং থেকে সিপিএ নেটওয়ার্কের রিভিউগুলো দেখি, তো এফপিং ছাড়াও অফার বোল্ট থেকে আপনারা এটা দেখতে পারবেন। সাপোজ এখানে যদি এই প্রথমগুলো হচ্ছে স্পন্সর, তারা হচ্ছে এখানে অ্যাড দিছে তাদের নেটওয়ার্কে কাজ করার জন্য, অ্যালগো অ্যাফিলিয়েট অনেক জায়গায় অ্যাড দিতেছে, তো অ্যালগো অ্যাফিলিয়েটটা আমরা স্কিপ করে গেলাম। নেটওয়ার্কটা ভালো, আমি হচ্ছে অ্যাডভার্টাইজিং যেগুলো আছে ওইগুলো ছাড়া আমরা অন্য অন্য নেটওয়ার্কগুলো একটু দেখি। যেখান এইখানে লিডবিট আছে, লিডবিটে কী পরিমাণ অফার আছে, 1500 অফার আছে। এখন যদি রিড মোরে ক্লিক করি তাদের নেটওয়ার্ক সম্পর্কে আমরা সব কিছু এখানে দেখতে পারবো কাজ করার আগেই। তো দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি, পেমেন্ট মেথড, নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, এই সবগুলো আপনারা যখন ক্লিক করবেন দেখতে পারবেন। তারপরে এখান থেকে যদি জয়েন নাওতে ক্লিক করেন এখান থেকে আপনারা সরাসরি নেটওয়ার্কটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেক নেটওয়ার্ক হচ্ছে অ্যাপিং থেকে সরাসরি যদি জয়েন না হতে দেয় তাহলে অ্যাপ্রুভ করে দেয়, এটা আরেকটা সুবিধা ছিল। তো অফার বোল্ট ছাড়াও আপনারা যদি অফার নিয়ে রিসার্চ করতে চান তাহলে অ্যাপ প্লাসে চলে যাবেন। দেন এখানে হচ্ছে সবগুলো অফার সম্পর্কে, আর হচ্ছে ডান পাশের যেই বারটা আছে এটাতে হচ্ছে নেটওয়ার্ক সম্পর্কে একটা আইডিয়া দেওয়া থাকে। তো আপনারা হচ্ছে এখানে ক্লিক করে করে নেটওয়ার্কের অফারগুলো দেখতে পারবেন, বা আপনারা যদি নেটওয়ার্ক অপশনে ক্লিক করেন তাহলে আপনাদের পছন্দের একটা নেটওয়ার্ক সিলেক্ট করে, যেমন আমি অ্যাডসমাইনটা সিলেক্ট করলাম, অ্যাডসমাইন সম্পর্কে হচ্ছে অ্যাডসমাইনের যত অফার আছে সবগুলো এখানে শো করতেছে। তো আপনি যদি অ্যাডসমাইনে কাজ করার যদি ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে তাদের কী কী অফার আছে এটা আগে দেখে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন। বা আমি এটা কেটে দিলাম, আমি নতুন আরেকটা নেটওয়ার্ক দেখি, যেমন অ্যাডমোবোতে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অ্যাডমোবোতে কী কী ধরনের অফার আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনারা মোটামুটি তাদের যত পপুলার অফার আছে এখান থেকে দেখতে পারবেন, এটা কিন্তু একটা সুবিধা। আবার এই পাশে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সম্পর্কে রিভিউ দেওয়া আছে, এক একটা নেটওয়ার্কের এক একটা রিভিউ দেওয়া আছে, এইভাবে আপনারা দেখতে পারবেন। তারপর কান্ট্রি ওয়াইজ যদি জিওতে ক্লিক করেন, জিওস মানে হচ্ছে কান্ট্রি, এখানে আপনারা সাপোজ ইউএসএর একটা অফার নিয়ে কাজ করবেন, আমি ইউএসএ লিখে সার্চ করলাম, বা আমি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লিখে সার্চ করলাম। ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে পৃথিবীর সব কান্ট্রিতে আমরা যেই অফারগুলো নিয়ে কাজ করতে পারবো, এটা হচ্ছে ক্লিক করার পর এখানে ওয়ার্ল্ড ওয়াইড যে অফারগুলো আছে বা স্মার্টলিংগুলো আছে সবগুলো এখানে শো করতেছে, এবং সবচেয়ে হাই রেটের যে স্মার্টলিংগুলো আছে এইগুলো এখানে শো করতেছে, এইভাবে আপনারা দেখতে পারেন। বা এখানে যদি সরাসরি আপনারা অফার লিখে সার্চ করেন, যেমন আমি মোবাইল ট্রাফিক বা ওয়েট লসের অফার নিয়ে কাজ করব, তখন দেখতে পাচ্ছেন এখানে ওয়েট লসের বিভিন্ন অফারগুলো শো করতেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা অফার ইন্ডিভিজুয়ালি এখান থেকে দেখতে পারবেন এবং বেস্ট অফারটা সিলেক্ট করতে পারবেন। আপনারা রেভিনিউ ওয়াইজ হচ্ছে অফার সিলেক্ট করতে পারবেন, কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারবেন, ট্রাফিক ওয়াইজ এখান থেকে অফার সিলেক্ট করতে পারবেন, দেন নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবেন। আর সাপোজ আমাদের দেশে লস পোলোস, আই মনিটাইজ এই নেটওয়ার্কগুলো হচ্ছে খুব পপুলার, কিন্তু এর চেয়েও ভালো হাজার হাজার নেটওয়ার্ক আছে, আপনারা সেইগুলোতে কাজ করতে পারবেন এবং সহজে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো ওই নেটওয়ার্কগুলোতে আপনারা এখান থেকে সেম অফারগুলো নিয়েই কিন্তু কাজ করতে পারবেন। সিপিএ নেটওয়ার্ক মানেই আই মনিটাইজ, সিপিএম অফার নেটওয়ার্ক মানেই লস পোলোস, এরকম না, এখানে হাজার হাজার নেটওয়ার্ক আছে, আপনারা বেস্ট অফারটা সিলেক্ট করে এখান থেকে কাজ করতে পারবেন।
আবার আপনারা এই পাশে যে ভার্টিক্যাল বারটা আছে এই ভার্টিক্যাল বারে যদি ক্লিক করেন দেন এখানে আপনার ডেটিং ট্রাফিক, অ্যান্ড্রয়েড ট্রাফিক, যদি আপনার প্ল্যাটফর্ম ওয়াইজ ট্রাফিক থাকে, যেমন আপনার কাছে শুধু অ্যাপল বা হচ্ছে অ্যান্ড্রয়েডের ট্রাফিক থাকে, তাহলে আপনারা আইওএস অপশনে ক্লিক করবেন। এখন অ্যাপলের যত অফার আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আপনার অ্যাপল ডিভাইস অনুযায়ী যদি আপনারা অফার প্রমোট করতে চান এখান থেকে অফার সিলেক্ট করতে পারবেন, করে নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এখান থেকে আপনারা খুব সহজেই নেটওয়ার্ক সিলেকশন করতে পারবেন এবং খুব সহজে অফার সিলেকশন করতে পারবেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে নেটওয়ার্কটি কি পেমেন্ট দেয় নাকি দেয় না, আমাদের যে কমিউনিটি আছে বিটবাই টেকনোলজি এই গ্রুপে আপনারা চাইলে পোস্ট করতে পারেন। এখন আমাদের যতটুকু নলেজ আছে সেই অনুযায়ী আপনাদেরকে হেল্প করব এবং গ্রুপে যে অন্য অন্য মেম্বার আছে তারা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে। এছাড়াও আপনারা নেটওয়ার্ক সম্পর্কে জানতে কিন্তু অ্যাপ পেইংয়ে নেটওয়ার্কটি লিখে সার্চ করলে আপনারা সকল কিছু পেয়ে যাবেন। এখানে যদি সার্চ করেন বা নেটওয়ার্কে ক্লিক করেন তাহলে নিচে কিন্তু পেমেন্ট প্রুফ, যারা পেমেন্ট পেয়েছে তাদের কাছ থেকে পেমেন্ট প্রুফগুলোও দেখতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আমাদের যে গ্রুপ আছে বিটবাই টেকনোলজি, গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন এই রিলেটেড আরও নলেজ পাওয়ার জন্য বা হেল্প পাওয়ার জন্য। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।